উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবথেকে বড় উৎসব হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলি মেলা। আগামী 4 নভেম্বর মাতাবাড়িতে অনুষ্ঠিত হবে মেলা উৎসব। এ নিয়ে রবিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে উৎসব কমিটি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, গোমতী জেলা জেলা সভাধিপতি স্বপন অধিকারী, জেলার পুলিশ সুপার শাশ্বত কুমার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এদিন সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব ঘোষ জানান, আগামী 4 নভেম্বর সন্ধ্যায় কল্যাণ আরতির মধ্য দিয়ে দীপাবলি মেলা শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রিসভার বেশ কিছু মন্ত্রী সহ বিধায়করা। এবছর মাতারবাড়ি কল্যাণ আরতিতে অংশগ্রহণ করবেন কাশী থেকে আসা 3 জন পুরোহিত। 1 ঘন্টা ধরে হবে এবছর কল্যাণ আরতি এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা হবে মায়ের কল্যাণ সাগর দীঘির ঘাটে। এছাড়া মেলা 2 দিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার ঘোষ কি বলেছেন শোনা যাক। মাতাবাড়ির ব্যাপারটা বিশেষ, ওনার দৃষ্টিভঙ্গি একটা বিশেষ একটা নজর আছে। 4 তারিখে উনি সন্ধ্যার সময় 4টা আসবে, 5টার সময় আরতি শুরু হবে, একটা স্পেশাল টাইপের আরতি হবে, সন্ধ্যা আরতি এবং এখানে গায়ত্রী মন্ত্র জপ হবে। 3 জন পিস চাইছে বাড়ির থেকে, ওরা থাকবে এখানে, মেয়েরা থাকবে, মোমবাতি জ্বলবে, তোমরা তো জলে থাকবে, ফটো টটো নিবা, ঠিক আছে না। এদিন সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার জানান, নিরাপত্তার দিক দিয়ে এবছর গোটা মাতাবাড়িকে মোড়ে দেওয়া হবে। নিরাপত্তার জন্য 3,000 পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া মাতাবাড়ি এলাকার 22টি জায়গায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা। তাছাড়া মায়ের মন্দিরের আশপাশ এলাকাগুলিতেও মোতায়েন করা হবে পুলিশ বাহিনী। এদিন সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা জেলাশাসক জানান, এবছরের মাতারবাড়ি মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন রঙের আলোকিত বৈদ্যুতিক লাইট। তাছাড়া গোটা মাতাবাড়িকে দীপাবলি মেলা উপলক্ষে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে। সব মিলিয়ে আগামী 4 নভেম্বর মেলার জন্য প্রস্তুত রয়েছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। সাংবাদিক সম্মেলন শেষে এদিন মেলা কমিটির হাতে জেলাশাসক ও বিধায়ক বিপ্লব কুমার ঘোষের উপস্থিতিতে এক বেসরকারি স্যামসাং কোম্পানির উদয়পুরের ডিস্ট্রিবিউটার মাতারবাড়ির জন্য 2টি LED TV বিধায়কের হাত দিয়ে মন্দির কমিটি হাতে তুলে দেন। নিরাপত্তার বিষয়ে পুলিশ আধিকারিক কি বলেছেন শোনা যাক। যথেষ্ট ভাবে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানটায়। আমরা চারিদিকে D-জোন এবং ফ্রিস্কিং চেকিং এবং বাকি যা যা দরকার Z+ ক্যাটাগরি সেদিকে দেখছি। সিসিটিভি ক্যামেরা কত? সিসি ক্যামেরা আমরা এখন 20টা জায়গায় আমরা ফিক্স করেছি, ফিক্স করার মানে স্পট বের করে রেখেছি। এটা কালকেই হয়তো সম্ভবত কালকে থেকে লাগানো শুরু হয়ে পুলিশ ফোর্স কত হাজার স্যার? পুলিশ ফোর্স অ্যাপ্রক্সিমেটলি আমাদের এস্টিমেশন সব আমাদের ডিস্ট্রিক্ট। দীপাবলি মেলা প্রস্তুতি সম্পর্কে সার্চ ইন্ডিয়া TNN এর প্রতিনিধি কি বলেছেন শোনা যাক। আগামী 4 নভেম্বর সন্ধ্যা 6টায় কল্যাণ সাগরে কল্যাণ আরতির মধ্য দিয়ে দেওয়ালি মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীরা উপস্থিত থাকবেন। আর সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে দেওয়ালি মেলার মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার ঘোষ তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই গোটা মাতার বাড়িকে আলোর রোশনায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। মন্দির চত্বর এবং তার আশপাশ এলাকায় কিন্তু ইতিমধ্যে আলোর রোশনায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রশাসন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আজকের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এবং সেদিকে এই দেওয়ালি মেলাকে কেন্দ্র করে এই দীপাবলি এই মেলাতে কিন্তু প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে রয়েছে এবং নিরাপত্তার জন্য কিন্তু সিসিটিভির ক্যামেরাও কিন্তু এই বছরের দেওয়ালি মেলাতে কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। সব মিলিয়ে গোটা রাজ্যবাসীর জন্য আগামী দিনের এর যে 4 নভেম্বরের সে দীপাবলি উৎসব কিন্তু অপেক্ষা করছে। আর এদিকে মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার ঘোষ জানিয়েছেন, এবারের দেওয়ালি মেলাতে কিন্তু বিশেষ 2টি ট্রেন কিন্তু দেওয়া হচ্ছে উদয়পুর রেল স্টেশনে। উদয়পুর থেকে বিপ্লব দে, সার্চ ইন্ডিয়া। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।